Ơi. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শনিবার, শনিবার দিন, এখন সকাল 7:30 বাজছে। আমি আমার ব্লগটা শুরু করছি। এখন ছাদে শুধু আমি একাই আছি, না জিমি আছে, না স্ট্রবেরি আছে, না পুচন আছে, কারণ কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ব্রাশ ট্রাশ করে একটু ছাদে আসলাম, তোমাদের সাথে কথা বলবো, তারপর গিয়ে ওদের তুলবো। আর জানো, ওই বাচ্চা কাচ্চাকে ঘুম থেকে তোলা সে যে কী কষ্টসাধ্য ব্যাপার, সেটা কী কষ্টসাধ্য ব্যাপার একমাত্র মারাই জানে। কত রকমের নাটক বাহানা কত কিছু চলে তারপরে ওঠে। আর এই দেখো, ছোলার গাছটাকে কালকে ছাদে এনে রাখা হয়েছে শিশিরের জন্যে, সারারাত্রি ছিল, তবে এটাকে জিমি ওঠার আগে সরিয়ে দিতে হবে। একটু ওই দিকটায় রেখে আসি, যেখানটায় ছিল ওখানটায় রাখি। আরেকটা ছোলার গাছ এরকম প্রসেসিংয়ে আছে, এটা এখানটাই থাকুক, এখানটায় জিমি হাত পাবে না। যদি এটা স্ট্রবেরি পায়, মানে পুরো খাজানা পেয়ে গেছে, স্ট্রবেরি যদি এটা পায় ধরতে, খাজানা পেয়ে যাবে। চলো তাহলে নিচে যাই, পুজনকে ঘুম থেকে তুলি। এই দেখ, ভূতু শুয়ে আছে দিদুর কাছে। এ বাবা, দেখো মোড়ামুড়ি কাটছে, দেখো আলসে, মানে পৃথিবীর অন্যতম আলসে এটা। ওই দেখ ভূতু মাঠে, মাঠে বাগডুম বাগডুম মাঠে, ওই দেখ ওঠ যা। হাই দেখো, রান্না মানে সব হয়ে গেছে দিদুর, তোর জন্য ভাত রান্না করেনি তো, তুই উঠিস নি আজকে, তোর জন্য আজকে রান্না করেনি দিদু। ও আবার দিদুর হাতে চটকা মাখাটা খেতে খুব ভালোবাসে, দিদু চটকে মেখে দেয়, ওটা আঠা আঠা হয়, ওটা খেতেও খুব ভালোবাসে। আয় দেখো, সব বাড়ির বাচ্চারা উঠে গেছে, ছোট মুন্না বাচ্চা যাদের বাড়িতে আছে সব বাড়ির উঠে গেছে। যাও তুমি ওঠো, ওঠো যাও, হাগু এসে কই আসো, যাও। আমার না এখন যতটা শান্ত দেখছো আর একটু উঠুক, ব্যাস ডবল দুরন্ত এটা। এখন শুধু ঘুমের ঝুলে আছে এখনো, তাই আয় যাও, ওঠ, ঘুমানোর চান্স নেবি না আর। ওঠ, কটা বাজছে, আমি অফিস যাবো না, কাজকর্ম কে সারবে, তুই সারবি, তুই তুলে দিবি বিছানা পরে, তাকি তাকি কি দেখছিস। আপুচন ওঠো বাবা, ওঠো ওঠো, যাও যাও, ওঠো ওঠো ওঠো, আসো না বাচ্চা আমার, ওঠো বলো, ওঠো গো, আমান কে, ওঠো মানকো, ওঠো মানকো, ওঠো বলো। আমার আপেল পাপোশকে জিমি পুরো ছিঁড়ে দিয়েছে, অ্যাপেল কোম্পানির পাপোশ, আমার অ্যাপেল কোম্পানির পাপোশ, সেটাকে জিমি ছিঁড়ে দিয়েছে। আর স্ট্রবেরি মদত করেছে, ডাকতেছে, খেতে দিই, ও এগুলোকে বাইরে খেতে দিতে হবে মাঠে। এখানে ভাত হচ্ছে, আর এই যে ছোট্ট ডাল সিদ্ধর কৌটোটা, এটার মধ্যে জিমির জন্য আলাদা করে সিদ্ধ ভাত হচ্ছে। আর এই যে এইখানে দেখো, বাঁধাকপির ঘন্ট হয়েছে আজকে, ঘন্ট ঘন্ট। আচ্ছা, বাঁধাকপির তরকারিকে কেন বাঁধাকপির ঘন্ট বলে এটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, কারণ আমি এটা নিজেও জানি না। বাঁধাকপির ঘন্ট মানে রান্না হয়তো সব রান্নাই মোটামুটি একই রকম প্রসেসেই হয় কাছাকাছি, কিন্তু এক একটার একটা নাম, কোনোটার নাম ঝাল, কোনোটার নাম কষা, কোনোটার নাম কালিয়া, কত রকমের নাম, কত রকমের রান্না আছেও যেগুলো পুরোনো দিনের, অনেক রকম। এই এসে পড়তে বস, দোলমা
দোলমা না দোরমা কথাটা, আচ্ছা পটলে দোলমা না দোরমা কথাটা জানি না, কারণ এক একটা বইয়ে লেখা থাকে দোলমা, আবার কোথাও বলে দোরমা, এবার বুঝতে পারি না আমি এটার অ্যাকচুয়াল নাম দোলমা না দোরমা। এবার পটলের যেটা দোলমা হোক দোরমা হোক, এটার দুটো তিন, হ্যাঁ দু তিন দুরকমভাবে না তিনটে দু তিনটে আইটেম জানি, কিন্তু করা হয়নি কোনো দিন। একটা দেখিয়েছিলাম তোমাদের পটল এরকম কেটে কেটে, তারপর আরেকটা হচ্ছে পটলের পেটে বিছনগুলো বের করে ছানাপুর দিয়ে, আরেকটা হচ্ছে কুচু চিংড়ির পুর দিয়ে। তো ছানাপুর দিয়ে করেছিলাম অনেকবার, কিন্তু কুচু চিংড়ির পুরটা করা হয়নি। একটু বসি, একটু কথা বলে নিই, এখন একটুখানি সময় আছে, হালকা করে হালকা করে একটুখানি সময় আছে কচি করে, তো সেই সময়টা একটু বসে তোমাদের সাথে কথা বলে নিই। তোমাদের সাথে আরেকটা জিনিস, সেটা আমি তোমাদের সাথে কিছুদিন পর শেয়ার করব, এখন শেয়ার করব না, কারণ সেই জিনিসটার জন্য আমি খুবই এক্সাইটেড আছি, জিনিসটা আমার এত আনন্দ হচ্ছে, মানে সেটা এখন এই মুহূর্তে আমি আনন্দটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ জিনিসটা এখন এই মুহূর্তে আমার কাছে নাই। তো আমি ভীষণ এক্সাইটেড, সেটা আমি তোমাদের সাথে কয়েকদিন পর শেয়ার করব, মানে মারাত্মক রকম এক্সাইটেড হয়ে আছি যে আমি যে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য বা এতটা ভালোবাসা আমি পাবই সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে এখন না কয়েকটা দিন পরে। দেখেছো পড়তে বসতে বললাম আসলো না, এখনো বাথরুমে গেছে বোধ হয়। তোমাদের সাথে আরও কিছু কথা বলার আছে, তো তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো, রেগুলার দেখো, তো তারা তো কমেন্ট করোই, এবং তার সাথে যারা নতুন দেখছো তারাও কমেন্ট করো। তো আমি চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো প্রত্যেক দিনই পড়ার, কিন্তু সত্যি বলছি আমি অতটা মানে যখনই সময় পাই, এবং সারাটা দিনে তেমন আমি সময় পাই না, একমাত্র রাত্রিবেলা খেয়ে দিয়ে শোয়ার পরে ভিডিও টিডিও এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বসে আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, রিপ্লাই দিই, বা কোনো দিন যদি দিনের বেলাতে আমার সময় হয় বা একটু যদি ফ্রি থাকলাম তখন আমি দেখি, আর না হলে ভোরবেলা ভোরবেলা ধরো ঘুম থেকে উঠলাম তখন কমেন্টগুলো দেখি, দিয়ে ফটোফট রিপ্লাই দিই বা দেখি, বা যেটার মনে হয় পরে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়া দরকার সেইগুলোকে স্ক্রিনশট নিয়ে রেখে দিই এরকমভাবে। তবে শুধু যে খারাপ কমেন্টগুলো রাখি তা নয়, ভালো কমেন্টও রাখি। তো প্রথম প্রথম ভিডিওতে না খুবই খারাপ কমেন্ট আসতো, অনেকে খাবার নিয়ে অনেক বাজে কথা বলতো, কিন্তু খাবারকে নিয়েও যে কেউ কোনো দিন এরকম বাজে কথা বলতে পারে সেটা আমি কোনো দিনও আমার কল্পনাতে ছিল না, কারণ আমার বাড়িতে যেইগুলো রান্না হয় কম বেশি বেশিরভাগ বাড়িতেই কিন্তু সেম রান্না হয়, কারো বাড়িতেই তিন বেলা তিন রকমের রান্না হয় না, সকাল দুপুর রাত্রি তিন বেলা তিন রকমের রান্না হয় না, কারণ বর্তমানের বাজারে জিনিসপত্রের যা দাম বা গ্যাসের যা দাম, তো সেক্ষেত্রে না তিন বেলা তিন রকম রান্না করা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না, কারণ তাতে সঞ্চয় হবে না। খাওয়া দাওয়ার জন্যই সব কাজ করা, কিন্তু অবশ্যই ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, কারণ যখন আমার কর্মক্ষমতা থাকবে না তখন কিন্তু আমাকে আমার সঞ্চয় থেকেই খাওয়া দাওয়া করতে হবে। সেই কারণে বালিশের উপর বসো না, নিচে বসো, নিচে বসে পড়ো। এবার সেইটা তো আরেকটা জিনিস যেটা বলার, যে কদিন আগে তোমরা দেখেছিলে আমার ভিডিওতে একজন খুবই বাজে বাজে কমেন্ট করতো ইন্টেনশনালি, এবং প্রত্যেকটা ভিডিওতে এসে যেচে যেচে, এবং সেখানে যদি আমার কোনো আমার যারা ভালোবাসার মানুষ সাবস্ক্রাইবার বন্ধু যারা আছো তারা যদি সেটার প্রতিবাদ করে তো তাদেরকেও বাজে কথা বলেছে। তো এরকম একজন ছিল, তো দেখলাম এরকম কি বলতো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, ভিউয়ার্স থাকবে, বাজে কমেন্ট ভালো কমেন্ট এখনও খারাপ কমেন্ট আসে তাতে কোনো ব্যাপার নাই, কিন্তু যদি কেউ ইন্টেনশনালি মানে ঘুম থেকে উঠেই যদি কেউ শুরু করে মানে তার ঘুম থেকে উঠেই তার একটাই কাজ থাকে ধরো এরকম এসে বাজে কথা বলা, তো সেরকম ভিউয়ার্স রাখার থেকে না রাখাই ভালো। তো আমি তাকে ব্লক করি। তো তারপরে আমি দেখি পরপর দুদিন পরপর দুটো চ্যানেল দুটো দুটো আইডি থেকে হট একই মেসেজ, প্রথমে একটা মেসেজ আসলো, আমি দেখলাম চ্যানেলটা ন মিনিট আগে খোলা হয়েছে, খুলেই তার ফার্স্ট কমেন্ট আমার ভিডিওতে এসে একটা বাজে কথা, যে আপনারা যে রান্নাটা করেন মনে তো হয় না আপনারা খান, আপনাদের কুকুরও সেটা খাবে না, এরকম কথা বলে। তো সেটা দেখে আমি বুঝতে পারি, কমেন্টের ধার দেখে বোঝা যায়। এইবার তারপর সেই চ্যানেলটাকে আমি যখন ব্লক করি,
যে এরকম ভিউয়ার্স রাখার থেকে না রাখাই ভালো। হ্যাঁ, একটা যেন ক্রিটিসাইজ করা আর বাজে কথা বলা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার ভিডিও দেখে লোকে, যেমন প্রথম দিকে তোমরা আমাকে, যারা বর্তমানে আমার ভালোবাসার মানুষ আছো, তাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে নানান রকমভাবে বলেছো যে এইভাবে ভিডিওটা করলে ভালো হয় বা তুমি এইটা কেন করছো, নানান রকম, সেইটা বলার ব্যাপার আলাদা। আর একটা কাউকে কন্টিনিউ বাজে কথা বলা বা তার রাগ প্রতিহিংসা পরায়ণ মনোভাব প্রকাশ করা, সেটাও কিন্তু আলাদা। এবার এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায়। তারপরে দেখলাম আবার কিছুক্ষণ পরে না, মোটামুটি তিন চার ঘন্টা পরে আবার একটা আইডি থেকে সেম একই কমেন্ট। তো সেই আইডিটা যখন আমি দেখলাম, সেই আইডিটা 7 মিনিট আগে খোলা হয়েছে। মানে সেই আইডিগুলো খোলার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেলে এসে উল্টোপাল্টা কথা বলা। এবং এই কমেন্টগুলো, কিছু কিছু কমেন্ট দেখে যেমন বোঝাই যায় এরা আমার খুবই পরিচিত কেউ, যে সামনাসামনি আমাকে কিছু বলতে পারছে না এবং আমার ভিডিওতে এসে নোংরা কথা বলছে, এবং হয়তো তারা আমার আশেপাশে কেউ থাকে বা আমার পরিচিতের মধ্যেই আছে এরকম। কেননা তাদের কমেন্ট দেখে বোঝা যায়, যেমন অনেকে নেগেটিভ কমেন্ট যেমন অনেকে আগেই করতো, বলতো, কিন্তু তারা কী করতো, তারা হয়তো 2-4 দিন বলতো, তাদের নিজের ফ্রাস্ট্রেশনটা বের করতো, তারপরে কিন্তু তারা থেমে যেত। কিন্তু ধরো যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনে, তাদের তো কারো কারো আমার উপর রাগ থাকতেই পারে, পছন্দ নাই হতে পারে আমাকে। যেমন আমাকে যে পৃথিবীর সবাই ভালোবাসবে সেটা এক্সপেক্ট করা আমার ভুল, কারণ আমাকে কারো ভালো লাগে কারো সহ্য হয় না, এরকম ব্যাপার থাকতেই পারে। হাতের 5টা আঙুল যেমন সমান না, পৃথিবীর সব মানুষ তেমন সমান না। যেমন আমারও যেমন সবাইকে ভালো লাগে তাও না, কেউ কেউ আমার ভালোবাসার মানুষ আছে আবার কাউ কাউকে আমি সহ্য করতে পারি না, তেমনি তাদের মধ্যেও কেউ কেউ আছে যারা আমাকে সহ্য করতে পারে না। এবার সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সবসময় থাকে, একটা ফ্যামিলির মধ্যেও থাকে। এইবার সেই বিষয়গুলোর মধ্য দিয়ে বলতে হবে যে এমন কেউ আছে যে হয়তো আমার পরিচিত খুবই, যে হয়তো সামনে দেখে আমার সাথে হেসে কথা বলে কিন্তু সে সামনাসামনি আমাকে বাজে কথা বলতে পারছে না, বা এমন কেউ আছে সে হয়তো, মানে এমন কেউ আছে যে বলতে পারছে না কিছু আমাকে, বা আমাকে, যেমন অনেকে, যেমন অনেকে ধারণা যে আমি প্রিয়াঙ্কা একা থাকে, তার বর নেই, অতএব তার খুশি বা আনন্দে থাকার অধিকারই নেই। মানে পৃথিবীতে মানুষ, পূজন পড়ছে, আমি এখান থেকে যাই অন্য জায়গায় গিয়ে কথা বলি, কেন ওর পড়ার সামনে আমি এই সমস্ত কথা বলতে চাই না। এবার কী বলতো, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ভালো থাকার, যাদের কাছে ভালো থাকার ক্যালকুলেশনটাই একদম আলাদা। মানে অনেকের ধারণা প্রিয়াঙ্কা একা আছে, প্রিয়াঙ্কা এত কাজ করে, মানে প্রিয়াঙ্কার খুশি থাকার অধিকার নেই, এটা আমার পরিচিত মানুষরাই বলে। এমনকি একদিন একজন আমার সামনে এসে মুখের ওপর বলেছিল, মানে আমি একটা কথাতে হাসছিলাম, বলছে কী ব্যাপার প্রিয়াঙ্কা দি এত হাসি খুশি, আমি তাকে বলেছিলাম কেন আমি কি হাসতে পারি না, মানে আমার খুশি থাকার কোনো অধিকারই নাই, কিছু কিছু মানুষ এটা ধরে নিয়েছে যে থাকতেই পারে না খুশি। এবং সত্যি কথা বলতে কি, আমার জীবনে কোনো নেগেটিভ জিনিস প্রভাব ফেলতে পারে না, মানে আমাকে কোনো মানুষ সেরকমভাবে আমাকে কষ্ট দেবে, কষ্টে রাখবে, খারাপ কথা বলবে, বাজে কথা বলবে, কেউ কেউ আছে এমন যারা আমার পরিচিত, মানে ইউটিউবে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে আমি এদের মধ্যে ধরছি না, কারণ তারা তো দূরের, তারা আমার পরিচিতও না, তারা বলতেই পারে, অপরিচিত মানুষ বলতেই পারে বাজে কথা, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার পরিচিত মানুষ আছে এমন অনেক, সামনে আমাকে বাজে কথা বলে নিয়ে তারা খুব আনন্দের হাসি হাসে, জয়ের হাসি, যে না একে দুটো বাজে কথা বলতে পেরেছি। কিন্তু তাতে কি অ্যাকচুয়ালি আমি কষ্ট পাচ্ছি, না সে নিজের ফ্রাস্ট্রেশনটা বের করছে, না নিজে সে খুশি হচ্ছে, সেটাই আমি ভেবে পাই না। তো আমি আর কিছু, আমি এই সমস্ত কথাগুলো আর গায়েও মাখি না, আমি জাস্ট একটা হাসি হেসে বেরিয়ে আসি সেখান থেকে, কারণ এই সমস্ত কথা তো আমার গায়ে লাগে না, কারণ তো আমি বুঝতে পারছি যে সেই মানুষটা আমাকে কষ্ট দেবার জন্যই এগুলো বলছে। তো সেই কষ্ট দেবার জন্য যে এগুলো বলছে, তো সেইগুলোকে তো গায়ে মেখে লাভ নেই আমার, তো সেইগুলোকে আমি বাদ দিয়ে রেখে দিই। তাই এই সমস্ত বিষয়গুলো, যেটা হ্যাঁ বলছিলাম, যেটা কথা আসলো, মানে কথাতে কথা বাড়ি, কোথায় কথা নিয়ে কোথায় চলে আসলাম, যেটা আসলো ওই নেগেটিভ কমেন্ট বলতে ওই একজন ব্যক্তিকেও, তো আমার যেটা মনে হয়েছে বা অনেকের কমেন্ট দেখে আমি বুঝতে পারি, তারা আমার খুবই পরিচিত, এবং সেটা আমার জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয় যে তারা তাদের নাম দিয়েও আইডি খোলে না, তারা তাদের ছবিও দেয় না, তাদের এতটা ভয়।
তো তারা তাদের ছবি দিয়েও আইডি খোলে না, তো সেক্ষেত্রে আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু তাদের কথার ধরন দেখে আমি বুঝতে পারি সবই। এবং কেউ কেউ আছে যাদের ব্যক্তিগত আক্রোশটা আমার মেয়ের ওপরে, এবার সেটা কে সেটাও আমি বুঝতে পারি না, কিন্তু তাদের ছবিও থাকে না, নামও থাকে না অরিজিনাল, এই কারণে আমি বুঝতে পারি না। থাক, তাদের নাম বা ছবি না থাকাই ভালো, কারণ হয়তো দেখা গেল তাকে সামনে আমি খুব ভালোভাবে চিনি বা তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তো সেক্ষেত্রে সেই মানুষটা এক ধাক্কায় চোখের নিচে নেমে যাবে। তো দরকার নেই, সে থাকুক, অন্তরালেই থাকুক, সে অন্তরাল থেকে যা করবে করুক, আমার তাতে কোনো অসুবিধা নাই, যায়ও আসে না। আর আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমি আমার মতন জব করি আর আমার ভালোবাসার জায়গায় ইউটিউব, সেই ইউটিউব করি, তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, তো এইটা তো আমার মনে হয় না আমার খারাপ কিছু করছি। তাই এইটাকে বন্ধ করতে পারবে বা বন্ধ করতে পারবে একমাত্র যদি কেউ পারে, সেটা হচ্ছে আমি নিজে, এই ডেইলি ব্লগ করা বা এটা সেটা। যদি অন্য কেউ এসে যদি মানে ভাবে যে এরকম তাকে ডিমোটিভেট করে বা বাজে কথা বলে তার ব্লগ করা বন্ধ করিয়ে দেবো, তো সেটা কিন্তু সম্ভব না, কারণ সেটা কোনো দিনও হবে না। ও হ্যাঁ, তো ভুলেই গেছি, ঝুল ছাড়তে হবে, আমি বকেই যাচ্ছি, ঝুলটুল ছেড়ে নিই, আমি তাহলে ঘরটারগুলো মুছে নিই। হ্যাঁ, এখন আর বেশি বকবো না, 8:30 বাজতে, স্নানটা করে অফিস যেতে হবে, ফটাফট যাই, ভুলেই গেছি আমি যে আজকে ঝুল ছাড়বো। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, তোমরা যারা এই জিনিসটা মানবে, মানতে পারো, প্রত্যেক শনিবার যারা বাড়ির মেয়ে বউ আছো, ঘরে ঝুল ছেড়ে ঘর ভালো করে ছাদ দিয়ে ঘর ভালো করে মুছবে, তাতে তোমাদের ভালো হবে। আমি তাহলে ফটাফট কাজগুলো সারি, ফোনটা চার্জে দিই। অফিসে যাওয়ার পর দেখছি গাড়ি থেকে পেট্রোল লিক করছে, তো 7:00 এক মেকানিক ভাইকে ডাকলাম, তো সে এসে গাড়িটা নিয়ে গেল। এখন সন্ধেবেলা সেখানেই এসেছি গাড়িটা নিতে, একদম সার্ভিসিংটাও করিয়ে নিলাম, গাড়িটা দেখো পুরো চকচক করছে। তাহলে চলো বাড়ির দিকে যাই, তারপর অনেক কাজ আছে। বাড়িতে এসে আমি আর পুজন আসলাম এই মুদিখানার দোকানে মুদির মাল নিতে। আরে যে এটা চকলেট পেয়ে খেতে লাগলো, এখানেই খেয়ে নিল যাতে বাড়িতে কাউকে দিতে না হয়। একটু দেবে না, ওইখানে ফাংশন টাংশন হচ্ছে, আমি এই চালের বস্তা নিয়ে অত দূর যেতে পারবো বল তুই? না, বাজারে গিয়ে দেখছি কাকার কাছে নিচে যেই কটা আলু রাখা আছে একটাও ভালো নাই, তো কাকা বললো যা ওপর থেকে বস্তা থেকে খুলে নিয়ে নে, তো সেই মতন আলুগুলো নিতে লাগলাম। আমার আবার সবজি হাত দিয়ে দেখে টিপে টুপে না নেওয়া পর্যন্ত ভালো লাগে না, কারণ কিছু কিছু আলু থাকে দেখবে নরম হয়, সেগুলো না পচা বেরিয়ে যায় বা সেগুলো খেতে ভালো লাগে না, গন্ধ থাকে, তার জন্য প্রত্যেকটা আলু টিপে টিপে যেগুলো দেখি শক্ত সেই মতনও নিই, তার মধ্যে আবার কিছুটা ধরো কাটা কুটা থাকে। তো চলো তাহলে ফটাফট আলুগুলো বেছে নিই, আবার বাড়ি যেতে হবে, আজকে অনেক কাজের চাপ গেল। এদিকে মাছ আর থাকতেও পারে না,
এদিকে ঝগড়াও করবে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম, পোছানোর পড়া হয়ে গেছে, এইবার বাজতে হচ্ছে 9:10। এবার আমরা খেতে বসবো। আর আজকে আর একটা জিনিস কিনেছি যেটা তোমাদের দেখাবো, চলো। এই দেখ, এই যে একটা নতুন, এটা আবার কি হলো, নতুন একটা টেবিল ক্লথ কিনেছি যেটা কালারটা আমার খুবই পছন্দের। আচ্ছা, তেল কি লাগবে কাজে? ভাতে? আচ্ছা, আজকে হচ্ছে মুগ ডাল ছেটানো ভাত, শনিবার যেহেতু। আর নতুন টেবিল ক্লথটা কিনেছি যেটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ। এটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ধরেছি, দাদা বোতলে গায়ে লেগে। কি ভালো লাগছে, ভেতর দিক দিয়ে যেরকম করে মালিশ করে দিলে ওরকম করে দে, এবং মাথায় তেল মালিশ করে দিচ্ছে। আমার ন্যাচারালি আমি কাউকে চুলে হাত দিতে দিই না, আমার ভালো লাগে না, কিন্তু এই পুচনের হাতে যখন মালিশ করে দেয় খুব ভালো লাগে। চুলটা বেঁধেও দিয়েছে। আমার চুল অবশ্য এখন টিকটিকি লেজ হয়ে গেছে, সেটা আলাদা বিষয়, যেহেতু আমার চুল কোঁকড়ানো আর বাউন্সি, তো তার জন্য আমার মাথার চুলটা যে কম সেটা বোঝা যায় না, বুঝলে? কি সুন্দর তেল টেল মালিশ করে চুলটা বেঁধে দিয়েছে, সুন্দরই বিনুনিটা বেঁধেছে। ওকে বিনুনি বাঁধা কিন্তু আমি শিখাইনি, ও কিন্তু দেখে দেখে শিখেছে, দেখে দেখে শিখেছে। ও নিজের চুলটাও নিজে বাঁধ, ও আচ্ছা, ও চুলটা এই গার্ডার দিয়ে বেঁধেছিল। হ্যাঁ, ও আমার চুল বাঁধার সময় ওর চুলের গার্ডারটা খুলে আমার চুলে লাগিয়ে দিয়েছে, আর আমি যে গার্ডারটা রেখেছিলাম সেটাও চুলে বেঁধে নিয়েছে। এই যে আমি অটো দিয়ে দিবাইকে মশ, তুই ওই পায়ের দিকটা গোজ, পায়ের দিকটা গুঁজে নে। ওকে ছাড়, ওকে ছাড়, ওকে ওকে ধরলে তুই আগে ওই পায়ের দিকটা গোজ। চলো ফটাফট গোজ গাছ করে নি। আর দেখেছি আমি কর্ম সেরে এসেছি ছাদে, সেটা ফেলে আসি আমি, ফেলে আবার জামা কাপড় ছাড়তে হবে। তাহলে চলো, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেল মনে হয়। চলো টাটা, সবাই খুব ভালো থাকবে,